আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সম্মানিত আজকের অডিয়েন্স, দূর থেকে, কাছের থেকে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যারা শরিক হয়েছেন, সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবুল হুসাইন, ইকরা বাংলা টিভির এনলাইটেন জার্নি প্রোগ্রামে। প্রতি বুধবারের আয়োজন, এই আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে যে বিষয়ে কথা বলতে চাইব সেটি আপনাদের সামনে আমি কোরআন হাকিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আলোকে, এবং সেই বিষয়টি ছিল আজকার। আজকার হচ্ছে জিকিরের বহুবচন, জিকির এক বচন, বহুবচনে আজকার। আর জিকিরকে আমাদের দেশে অথবা আমাদের সমাজে বলবো, জিকির শব্দ যখন আসে তখন একটা সেন্স পট করে মাথায় ক্লিক করে, আর সেটা হচ্ছে যে একসাথে কিছু লোক একত্রিত হয়ে কোনো একটা জায়গায় বসে বা জায়নামাজে মুসল্লায় বসে, সেখানে একজন হুজুর থাকবেন বা একজন ইমাম থাকবেন বা একজন পীর সাহেব থাকবেন, তিনি গাইড করবেন এবং তার গাইডেন্সে আমরা সবাই মিলে জিকির করব। এই জাতীয় একটা ধ্যান ধারণা আমাদের মাথায় ক্লিক করে। তো যখন এই ক্লিক হয় জিকির শব্দ শুনেই, তখন আমাদেরকে এবার চিন্তা করতে হবে যে যে ক্লিক করলো আমার ব্রেইনে এইটাই জিকির নাকি জিকির অন্য কিছু। তো আসুন আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট কথা বলি। প্রথমত হচ্ছে জিকিরের এই ধারণা এসে যাওয়াটা কালচার থেকে। ছোটবেলা আমি নিজেও আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, গ্রামেগঞ্জে যে ওয়াজ নসিহতগুলো হতো, দিনে হতো, রাতে হতো, বিশেষ করে রাত্রের ওয়াজগুলোর মধ্যে অনেকেই এই জাতীয় আজকার শুরু করে দিতেন। একজন হুজুর, তিনি ওয়াজ করতেন এবং তার ওয়াজের মাহফিলে অনেক মানুষ থাকতো, আমরাও থাকতাম, এবং আমরা জিকির বলতে ছোটোবেলা এটিই আমরা কিন্তু পেয়েছি আমাদের কালচারের মধ্যে, সমাজের মধ্যে জিকির বলতে এটাই আমরা পেয়েছিলাম এবং এটাকে আমরা মনে করেছি যে এর নামই হচ্ছে জিকির। তখন যেসব ওয়ার্ডিং দিয়ে জিকির করা হতো সেই ওয়ার্ডিংগুলো ছিল যা ওই সময় কানে বাজতো, এখনও কিন্তু কানে বাজে, যেমন আল্লাহ আল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় বিভিন্ন ধরনের ওয়ার্ডিং আলেমরা ইউজ করতেন এবং তারা আমাদেরকে নিয়ে জিকির করতেন। তো এই হালকাবন্দি জিকির বা ওয়াজের মধ্যে কোনো মাহফিলের মধ্যে সবাইকে নিয়ে একত্রিত করে জিকির করা, এটাকেই আমরা মোটামুটি জিকির বলে মনে করেছি ছোটোবেলা থেকেই, এবং এটার উপর আমরা বড় হয়েছি, যার ফলে একাকী জিকির করা যায় এটা মাথায় আসে না। কেমন এটা আমাদেরকে এখন শিখতে হচ্ছে যে না, জিকির আসলে ওই স্টাইলের জিকিরটাই জিকির এমন না, বরং জিকিরের আর কিছু নিয়মকানুন আছে। এখন জিকিরের আসল নিয়মটা তাইলে কি, এবারে চলেন যে আমি কোরআনের হাকিম থেকে যে আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি করে জিকির করো, আল্লাহর জিকির করো। এখন আল্লাহর জিকির করতে হইলে এই হলো কোরআনের আয়াত এবং আল্লাহর নির্দেশ। এবার চলি আমরা যাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে কারা ছিল ওই সময় কোরআন যখন নাজিল হয়েছে? এক নম্বরে ছিলেন এই আয়াতের মুখাতব বা এই আয়াতের লক্ষ্য উদ্দেশ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের মহব্বতের নবী, শ্রদ্ধার নবী, ইমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক নম্বরে। দুই নম্বরে তার সকল আসহাব, সাহাবায়ে কেরাম, এবং ওনাদেরকে নিয়েই আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার সাথে আবু বকর, উমর থেকে শুরু করে যারা আছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সকল সাহাবিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এইখানে সম্বোধন করা হয়েছে। এবং এই সম্বোধনের পরে
সাহাবায়ে কেরাম জিকির কেমনে করবেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে নিয়ম, যে স্টাইল তিনি দিলেন বলে, ওখানে কিন্তু ওই হালকাবন্দি জিকির যেটা আমরা শিখেছিলাম ওটা পাওয়া যায় না। কেমন ওখানের জিকিরে আর ওই জিকিরে বেশ কম হয়ে গেল। আসেন তাইলে এবার আমরা যাই যে আসলে জিকির তাইলে কি। আসলে যাওয়ার আগে আমি যেটা উল্লেখ করেছি ছোটোবেলা থেকে পাওয়া যে আমাদের কালচারের জিকির, এটা তো আছেই, তাছাড়া কিন্তু আরও কিছু জিকির আছে আমরা পেয়েছি, এটাও একটু উল্লেখ করি। যেমন আমরা মনে করি যে জিকির করতে হইলে একটু একাকী একটা জায়গা দরকার, খুব মানে নীরব একটা জায়গা দরকার, খুব নিথর একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। এই জাতীয় ধ্যান ধারণার থেকে আবার অনেকে মাটির নিচে গর্ত করে, অনেকে সেখানে গিয়ে জিকির করেন, আবার অনেকে জিকির করেন গাছের কি বলে পাহাড়ের উপর, কেমন ওখানে খুব নির্জন এলাকা, কেমন খুব নীরব নির্জন এলাকা। আবার অনেকে মনে করেন যে না, কোনো একটা মসজিদ বা একটা ঘর হইলে ভালো, তো এইখানে একাকী সম্পূর্ণ একাকী অবস্থায় সেখানে আল্লাহ তাআলার সাথে একটু খাল কাপন করা, সময় করে বসা, তাইলে উপরে এটা বোধহয় জিকির। আচ্ছা, তাছাড়া আরেকটি নিয়ম ছিল জিকিরের, সেই নিয়মটি কিন্তু আমরা জিকিরের আন্ডারে আনি না বা আনতে আমাদের মাইন্ড বলে না, তা ছিল যে এই নীরব প্রকৃতির একটা পরিবেশের নাম হচ্ছে এতেকাফ। আমরা যেটাকে আজকাল খেয়ে মানে আমাদের কোয়ারেন্টাইন হিসাবে নিয়েছি, যে এই এতেকাফটা করলে পরে তখন আপনি নীরব হয়ে গেলেন, আপনি দুনিয়ার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়ে বসলেন যে আমি আল্লাহ তাআলার সাথে একটু যোগাযোগ করতে চাই, আল্লাহ তাআলার সাথে আল্লাহকে আমি 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 পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। তাইলে এই আজকারের মধ্যে যত ভালো জিকির আছে তার মধ্যে একটা জিকিরের স্থান হচ্ছে এতেকাফ, এটা আমরা পরে আসতেছি ইনশাল্লাহ। এবারে আপনাদের সামনে যে কয়েকটি কথা বললাম, এক নম্বর বলছি ছোটোবেলাকার এই হালকা বন্দি জিকির যেটা ওইটাও, আর সেকেন্ড বলছিলাম ওয়াজ মাহফিলের যে আলেমদের যে মানে এই কি বলে গদবদা কিছু জিকির শেষ রাতে হতো বা আগরাতে কেউ কেউ কিন্তু আরম্ভ করে দিতেন এই জাতীয় জিকির। তিন নম্বর হচ্ছে কোনো ঘরের মধ্যে একসাথে কয়েকজন বসে হালকা বন্দি জিকির, আবার লাইট নিভিয়ে জিকির, আবার চার নম্বর হচ্ছে যে পাহাড় জঙ্গলে গিয়ে জিকির করা, তারপরে পাঁচ নম্বর জিকির হচ্ছে যে মাটির নিচে কোনো গর্ত করে সেখানে গিয়ে বসে বসে একলা একলা জিকির করা। এই জাতীয় অনেকগুলো জিকিরের ফর্মুলা নিয়মকানুন আমরা পেয়ে আসছি আমাদের কালচার থেকে, সমাজ থেকে, সোসাইটি থেকে, যার ফলে আমরা জিকির বলতে ওগুলাকেই মোটামুটি মনে করি। কিন্তু আসলে এখন আমরা যাব ওই কোরআনের আয়াত যেটা পড়ছিলাম আপনাদের কাছে সূরা আহজাবের আয়াত, ওই আয়াতের আলোকে আমরা যাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমরা জিকির তার কাছ থেকেই শিখি। নবী সাল্লাম যেভাবে করে এই আয়াতকে পেয়েছেন, আয়াতকে মেনেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদেরকে শারে বানিয়েছেন অর্থাৎ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, তিনি যে স্টাইলে জিকির করেছেন ওই স্টাইলটা আমাদেরকে শিখতে হবে। এই জন্য স্থানীয় ওয়াজ থেকে, রাতের ওয়াজ থেকে, ওয়াজের জিকির থেকে, হালকা মধ্যে জিকির থেকে, রুমের মধ্যে জিকির থেকে, এবারে পাহাড় জঙ্গলের জিকির থেকে, ওগুলোর থেকে জিকির নিলে হবে না। ওগুলো আমাদের জন্য মডেল না, ওগুলো আমাদের জন্য আদর্শ না। আমাদের জন্য উসওয়া হাসানা হচ্ছেন, ফ্যান্টাস্টিক আদর্শ হচ্ছেন, ফ্যান্টাস্টিক মডেল হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মডেল হিসেবে দিয়েছেন যে কোনো কাজের মডেল, শুধু জিকির না, নামাজের মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার মডেল তিনি, হজের মডেল তিনি, উমরা মডেল তিনি, খাওয়ার মডেল তিনি, প্রস্রাবের মডেল তিনি, শোয়ার মডেল তিনি, বিয়ের মডেল তিনি, কেমন আপনি আপনি বিজনেস করবেন তার মডেল তিনি, শিক্ষা নেবেন তার কাছ থেকে নেন আপনি, তিনি হচ্ছেন সকল কাজের মডেল। এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, এটাও সূরা আহজাবের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, জীবনের মধ্যে সবচেয়ে উত্তম মডেল দিয়েছি, তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম মডেল, অতএব তোমরা তার কাছ থেকে গ্রহণ করো, অন্য জায়গা থেকে আনবা না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহ, আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তা তোমরা কবুল করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যত জিনিস থেকে তিনি বারণ রেখেছেন অত জিনিস থেকে তোমরাও বিরত থাকো। তাইলে এই আয়াত বলছে নবীর কাছ থেকে জ্ঞান, অন্যের কাছ থেকে নয়,
এবার চলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জিকিরগুলো একটু নেই। আমরা কী কী জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বলে আল্লাহ যে হুকুম দিয়েছিলেন যে হে ইমানদাররা তোমরা জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরান, তিনি কী জিকির নিজে করেছেন এবং সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এখান থেকে আমরা শিখি। তো চলেন, প্রথম জিকির হচ্ছে ব্যক্তিগত জিকির। আমি আবার বলছি, প্রথমত হচ্ছে সকল ইমানদার তার নিজে ব্যক্তিগতভাবে জিকির করবে। এখন ব্যক্তিগত জিকির কোন সময় করবে, কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই, ওপেন রেখেছেন সুবহানাল্লাহ। ইমানদার এনি টাইম হি হ্যাজ টু রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি হ্যাজ টু রিমেম্বার হিজ ক্রিয়েটর সুবহানাল্লাহ। কেমন আল্লাহকে স্মরণ করতে পারেন আপনি যে কোনো অবস্থায়। এই জন্য জিকির করার ক্ষেত্রে কোনো শর্ত বেঁধে দেওয়া হয় না। ইভেন একটা মানুষ উজু নাই জিকির করতে পারে, একটা মহিলা তা সে পাক না, সেও জিকির করতে পারে। আল্লাহ তাআলার নাম নিতে হইলে ভালো উত্তম হইল যে পাক পবিত্র অবস্থায় জিকির আপনি করবেন। কিন্তু ছোট ছোট জিকির যেগুলো আছে যেগুলোর জন্য কোনো উজু শর্ত না, কোনো পাক পবিত্রতার কোনো শর্ত নাই, এনি টাইম আপনার জবান দিয়ে জিকির করতে পারেন। এই জিকিরের অর্থ হচ্ছে যে ইমানদার শুড বি কানেক্টেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অল ইমানদার, কেমন প্রত্যেকটা বিলিভার শুড বি কানেক্টেড ওয়েল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কানেকশনের একটা ব্যবস্থার নাম হচ্ছে এই জিকির। মানে কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন সূরা আল ইসরার মধ্যে যে তুমি যখন ভুলে যাও, ইদা নাসিত উযকুর রাব্বাক ইদা নাসিত, তুমি যখন ভুলে যাও তোমার রবকে তুমি স্মরণ করো সুবহানাল্লাহ। তোমার রবকে স্মরণ করো, যখন তুমি তোমার রবকে ভুলে যাও তুমি স্মরণ করো সুবহানাল্লাহ। এই স্মরণ করা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার নাম হচ্ছে জিকির। তাইলে ব্যক্তিগতভাবে সকল মানুষ, সকল ইমানদার যখন যার মনে পড়বে তার রবের কথা, সে যেন জিকির করে, সুবহানাল্লাহ বলে উঠে, আলহামদুলিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, কত জিকিরের ও মানে ওয়ার্ডিং আছে, এই ওয়ার্ডগুলো যেন যে কোনো একটা ছোট্ট ওয়ার্ড সে পড়তে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাশকুরুল্লাহ, আস্তাগফিরুক, মানে ইস্তেগফার করা, শুকরগুজার হওয়া, আলহামদুলিল্লাহ পড়া, এই জাতীয় যত ওয়ার্ড আছে এগুলা হলো এক নম্বর জিকির, ব্যক্তিগত জিকির। দু নম্বর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পাঁচ ওয়াক্তের নামাজের পরের জিকির তিনি ফিক্স করে দিয়েছেন এবং কিতাবের মধ্যে বাবকে বাব সুন্দর করে দিয়েছেন যে আল আজকারু বাদা সালাতুল মাকতুবা সুবহানাল্লাহ। বুখারী পড়েন, মুসলিম পড়েন, ইভেন আপনি মিশকাত পড়েন, ছোটো কোনো কিতাব খোলেন, আপনি যদি রিয়াদুস সালেহীন খোলেন, আপনি দেখবেন এখানে আছে যে আল আজকার বাদা সালাতুল মাফরুদা অথবা বাদা সালাতুল ফরিদা, ফরজ নামাজের পরের জিকির সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম ফিক্স করে দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি উম্মত এখান থেকে জিকিরকে আউট করে দিয়েছে। ওরা আফসোস, উম্মত এখান থেকে জিকিরকে আউট করে তারা নিয়ে গেছে, ওই যে বলছিলাম ইয়ের মধ্যে হালকা মন্দির জিকিরের মধ্যে ওয়াজ মাহফিলে নিয়ে গেছেন। তাইলে দুই নম্বর, এক নম্বর জিকির বলছি ব্যক্তিগতভাবে এনি টাইম ইউ ক্যান ডু জিকির, আর দুই নম্বর বলছি যে নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পরের জিকির তিনি ফিক্স করে দিয়েছেন। তিন নম্বরে আসতেছি, একটা একটা কল আমরা নিয়ে নিয়ে দেখি কে আছেন আজকে প্রথম কলার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন বলেন? আমি টেলিভিশনটা আপনার সাইয়া। জি আপনি টেলিভিশনে কথা বলছেন, আপনি বলেন প্রশ্ন কি? কইয়া টেলিভিশনটা সাইয়া। আমার টেলিফোন? আচ্ছা, আপনি আপনার আপনার ফোন নাম্বার রেখে দেন আমাদের স্টুডিওতে, আমি আমার এই সেশন শেষ করে আপনাকে ফোন করব। ওকে ইনশাল্লাহ, আমরা নেক্সট কলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনার প্রশ্ন কি বলেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি আমাকে হাত করে দোয়া করেন যেন। হুজুর আপনি আজকে সেশনে কইছিল আসমাউল হুসনা দিয়ে আমরা দোয়া করতাম, আলহামদুলিল্লাহ আমি করি। হুজুর মানুষ শয়তান থাকি, জিন শয়তান থাকি, বাস এটা লাগে আমরা নিজে নিজে রক্ষিয়া করি, একটা তোরা নিয়ম করিয়া দিবানি হুজুর, আমার আমার বাচ্চিনটা লাগে, আমার লাগে বা আমার হাজবেন্ডের লাগে, আমার আমার ঘর লাগে খিলহান করতাম, কিন্তু যেটা জিনিসে বাক্কা যন্ত্রণার মধ্যে আছে হুজুর। ইনশাল্লাহ নিজে নিজে কিভাবে আপনি রক্ষিয়া করবেন ইনশাল্লাহ। আর কিছু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আচ্ছা, একজন বোন সুন্দর প্রশ্ন করেছেন,
প্রশ্নের আগে তিনি বলেছেন তিনি আমাদের জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি, সকল আলেমের জন্য দোয়া করবেন। আমি সময় করে স্মরণ করে সকল আলেমের জন্য আমি দোয়া করি। কেমন অনেকের নাম ধরে ধরে করে যারা আমার আশেপাশে আছেন বা আমার সাথে সম্পর্কিত ফ্রেন্ড যারা আছেন, তো নাম ধরেই দোয়া করি। আর যারা নাম আমি জানি না, আমার জন্মের আগে মারা গেছেন, একদম সাহাবি থেকে শুরু করে তাবেঈ থেকে শুরু করে সকল আইম্মা ইকরাম, সবার জন্য আমি দোয়া করি। আর সকল মসজিদ সারা ওয়ার্ল্ডের যত মসজিদের ইমাম আছেন সবার জন্য আমি দোয়া করি। কেমন আপনাদের জন্য দোয়া করি, যেহেতু আমি আগে উল্লেখ করছি যে আপনারা শরিক না হলে পরে এইসব টিভির প্রোগ্রামগুলো সফল হতো না এবং আপনারা দিন শিখতে পারতেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে যেহেতু একটা দিন শিকার সেশন আমাদের জন্য খুলে দিয়েছেন, আপনাদের কারণেই কিন্তু এটা পপুলার হয়েছে এবং আপনাদের কারণেই, আপনারা যদি না আসতেন তাহলে কি শুনতো না, আপনারা এখান থেকে শুনেন বলেই এটা আমরাও আসি এবং আসতে আমরা ভালোবাসি। আমরা দোয়া করি আপনাদেরকেও আমরা মহব্বত করি ভালোবাসি আল্লাহ আস্তে, আপনারা দোয়া করেন মনে মনে এটা টের পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আল্লাহ তাআলার কাছে এই আশাও করি বোন যে আমরা একে অন্যের মুমিন হিসেবে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে কেয়ামতের দিন না আটকাই ফেলেন, কেয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন। এই দোয়া চাচ্ছি সবার কাছে, মাগফিরাতের দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মান ইজ্জতে এই দুনিয়া রাখেন এবং যেন যখন সময় এসে যাবে কলিমা পড়ে যাওয়ার তৌফিক দেন, সবাইকে মাফ করে দেন। আরও দোয়া চাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুশির খবর হিসেবে বলতেছি, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধা হজরত মৌলানা আব্দুল মান তকিম সাহেবের ওয়াইফ অনেকটা ভালো হয়ে গেছেন, সবার কাছে দোয়া চেয়েছিলাম, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করেছেন, ভাইয়ের উপর রহম করেছেন, তার ওয়াইফের উপর রহম করেছেন এবং ওনার পরিবারবর্গের উপর রহম করেছেন, অনেককে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, অনেকটা সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। তো যাক, আসি আপনার প্রশ্ন ছিল রুকিয়া আপনারা কেমনে করবেন, একটা কল নিয়ে নেই, এরপরে ইনশাআল্লাহ আপনার ইনশার আনসার দিচ্ছি। কে আছেন করে দেখি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা একটু বলে ফেলি, আমরা কলটা ড্রপ হয়ে গেছে। এটা ছিল যে রুকিয়া কেমনে করবেন, আশা করি আমার বইটা আপনার কাছে আছে। তো সেটা হচ্ছে যে রুকিয়া করার জন্য আগে টাইম ঠিক করা লাগে, আপনি আপনার স্বামী সহ আপনার পরিবারবর্গের উপর সন্তানদেরকে নিয়ে রুকিয়া করবেন, সুন্দর একটা টাইম আপনি ঠিক করবেন, ডে টাইমে একবার আর রাত্রে একবার। তো রাতে ভালো হয় এসার পর, এসার পর হয়তো খাওয়া দাওয়ার আগেও করতে পারেন, না হয় খাওয়া দাওয়ার পরে বেডে যাওয়ার আগে সব বাচ্চাদেরকে নিয়ে ওই সময় আপনি একসাথে লাইন দড়াইয়ে বসাইলেন তাদেরকে, এরপরে আপনি সামনে বসে কোরআনের যে আয়াতগুলো আছে এগুলো পাঠ করবেন, ওদের উপর আপনি ফু দিবেন, আর এক বোতল পানির উপর ফু দিবেন, আর একটা তেল যদি থাকে ব্ল্যাক সিড ওয়েল কালি জিরার তেল থাকলে ওইটা ভালো, তেলে এক ফু, পানিতে এক ফু, আর সবার উপর এক ফু দিবেন। এই স্টাইলে ইনশাল্লাহ আপনি করবেন, পরে ইনশাল্লাহ আরও বিস্তারিত বলবো। দেখি আমার সাথে কে আছেন এখন। আসসালামু আলাইকুম কোদার। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো, আল্লাহ রাখেছেন। বলেন তো আপনার প্রশ্ন কি? আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করলাম, ওই জন্য ফজরের দরের নামাজ পড়ি সুন্নত ফরজ, সকল সকল সাইড জাকাত সুন্নত পড়ি না, নি সাইড জাকাত ফরজ পড়ি না, তো সুন্নত হয়ে যা দোয়া করাটা জরুরি নি, না একলগে শেষ হয়ে যা দোয়া করাটা কিলা কথা মখান্তা কইবার নি আমারে? আচ্ছা ঠিক আছে, যেমন সাইড জাকাত বুঝা গেছে, বুঝা গেছে, আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে জি, না আমার ওটাটা কি কই আছে। আচ্ছা ইনশাআল্লাহ, বলতেছি আপনি ফোন থেকে জবাব শুনতে থাকেন, শুকরান। তো আগের প্রশ্নটা আংশিকভাবে একটু রয়ে গেছে, আপনাকে মিষ্টিতে আমি ছাই নেই বলে আপনার প্রশ্ন নিয়ে নিয়েছি। যাক, তো রুকিয়া করার নিয়ম হচ্ছে এইটা যে শান্তভাবে শোয়ার আগে সবাইকে আপনি লাইন ধরে বসাই দেন, আপনার যে কয়েকটা বাচ্চা আছে ওদেরকে, এরপরে কোরআনের আয়াতটা পড়লেন, পড়ে সবার উপর একসাথে ফু দিলেন, কেমন, এরপরে পানিতে এক ফু আর কালি জিরার তেলের উপর একটা ফু দিবেন। এই হলো আপনার রুকিয়া করার নিয়ম, এক একটা আয়াত পড়লেন, এক একবার ফু দিলেন, এভাবে করে যে 22-23টা আয়াত আছে আপনি পড়ে পড়ে ফু দিলেন, ফু কারবার শেষ ওদেরকে নিয়ে আপনি বেডে চলে যান। বেডে যাওয়ার আগে এই পানি এক ড্রপ এক চামচ করে করে সবাইকে খাওয়ান, আর তেল হাতের করে একটা ড্রপ তেল নেবেন, আর এক সময় আরও তিন ড্রপ পানি নিয়ে মিক্স করবেন, কেমন, এই মিক্স পানিটা ওদের তাদের মধ্যে লাগাই দিবেন, বস দিয়ে আপনি বেডে দিয়ে দেন ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা টাইম। আরেকটা টাইম হইতে পারে যে আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আজকালকে মাশাল্লাহ
সাতটায় পড়লেও পারেনি বোধ হয় লাস্ট টাইম, যে মানে ওদেরকে যেহেতু ঘুম থেকে উঠাইতে হবে এবং স্কুলে যেতে হবে, তো বেশি আর্লি উঠে গেলাম না যেহেতু টাইম এখন অনেক লম্বা হয়ে গেছে। আমরা সবগুলো মসজিদে যে সময় পড়ে ওই সময়ে একটু ওদের জন্য হার্ড হয়ে যাবে, তো একটু দেরিতে ওদেরকে আপনি ঘুম থেকে উঠাইলেন, স্কুলে যাওয়ার আখানে তারা রেডি, আপনি রেডি, 10 মিনিট আগে বসলেন, বসে ওদেরকে আবার এই রুকিয়ার কাজটা করলেন, কেমন তাহলে সকালে একবার হয়ে গেল আর বিকালে একবার হয়ে গেল। এই রুকিয়া শব্দের অর্থ হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশন ছাওয়া আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ আমি আয়াতগুলো পড়লাম ওদেরকে ফুদিলাম, আমি আমার সন্তানদেরকে আমার পরিবারকে আমি রুকিয়া করতে চাই, এই নিয়ত করেই আপনি আপনার রুকিয়ার আয়াতগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘর, আপনার সন্তান, আপনাদের জান মাল সব কিছুকে তিনি প্রহরী হিসেবে লুক আফটার করবেন ইনশাআল্লাহ। আর দৌড় দিয়ে বের হওয়ার সময় যে দোয়াটা আছে এই দোয়াটা পড়ে ফেলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত দোয়া, দোয়াটা পড়বেন। দোয়া যদি ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, তাকে তিনটি গ্যারান্টি দেওয়া হয়, উকিতা ও উফিতা ও আরেকটা ওয়ার্ড সুবহানাল্লাহ, যে তুমি তোমাকে রুকিয়া করেছো, তুমি তোমাকে সেভ করে ফেলেছ, তুমি তোমাকে আল্লাহ তাআলার হাওয়ালা করে ফেলেছো, সুবহানাল্লাহ এত সুন্দর দোয়া। তো এইভাবে করে যদি আমরা রুকিয়া করি তাহলে আশা করা যায় রুকিয়া অনেক ফলপ্রসূ হবে। তাছাড়া হচ্ছে রুকিয়ার একটা জিনিস যে আপনি সকল কাজের পরে দোয়া আছে, শুরুতে দোয়া আছে বিসমিল্লাহ, অথবা ফিক্স করে দোয়া আছে, যেমন টয়লেটে যাবেন দোয়া আছে, উজু করবেন বিসমিল্লাহ, খাওয়া আরম্ভ করবেন বিসমিল্লাহ, খাওয়া শেষ করছেন এবার আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এই জাতীয় দোয়া যেগুলো আছে সকল কাজের আগে এবং পরে এই দোয়াগুলো যেন আমরা সবসময় পড়ি, এটাও কিন্তু একটা রুকিয়ার কাজ। এবার ইনশাআল্লাহ আমরা যাচ্ছি যে বোন ফোন উল্লেখ করেছিলেন, আচ্ছা একসাথে আমরা আরও একটা কল নিয়ে নিই, এর সাথে ইনশাআল্লাহ ওনার আনসার করবো, দেখি কে আছেন এখন নেক্সট করে। আসসালামু আলাইকুম কোদার। আপনার টিভির সাউন্ডটা একদম মিউট করে কথা বলুন। আমার কোনো আছে, উনি তো দুয়ার কথা এক্সপ্লেইন করতেছে, উনার তো আমি পাইতেছি না। আমি তো প্রশ্ন, যিনি কথা বলতেছে টিভিতে উনার সাথে কম বলবো, আপনার টিভির ভলিউম কমাইয়া কথা বলেন আমাদের সাথে, একদম কমিয়ে দেন ভাইজান। জি 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 জি, আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন কি? জি প্রশ্ন হলো আপনার, আমাদের ইদানিং ইউটিভিতে আসতেছে এই জান্নাতি হুর সম্পর্কে, হুরের কথাই বলতেছে আর কি, সুন্দর করে একটা মহিলাকে আইকা লিপস্টিক বিশি লাইগা, এটা জান্নাতি হুর, কোথায় জান্নাতি হুর? আল্লাহ পাক হাদিস শরীফে উল্লেখ করছে যে একটা হুর দুনিয়াতে সাইডলে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, আর এরা এটা প্রকাশ করে, এটা কি বেদাত না? জি 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 জি, ঠিক আছে ঠিক আছে, এটা কথা বুঝছেন, এটা কি বেদাত না? আচ্ছা এটা বিরাট বেদাত। আপনার প্রশ্ন কি বলেন? এই আমার প্রশ্ন হলো এই ধরনের যারা এই ধরনের মূল মনীষীরা বা অন্যরা দেখ প্রকাশ করতেছে, এগুলা কি হাদিস ও কোরআন ও সুন্নাহ মতো কি যুক্তিযুক্ত? সুন্দর প্রশ্ন, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। এরপরে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নেক্সট কোদার, নেক্সট কোদার কে আছেন প্লিজ, আপনাদের টিভির সাউন্ডটা একদম মিউট করে কথা বলবেন ইনশাআল্লাহ। জি আপনি দেখে দেন ভাইজান, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন পেয়ে গেছি, ইনশাআল্লাহ একটু পরে আনসার করতেছি। দেখি আমরা নেক্সট কলে কে আছেন, একসাথে কল কিছু নিয়ে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন কি ভাইজান বলেন? ভালো আছেন হুজুর, আমি ওই দেশে আইছি, আমি পর্তুগাল থেকে কথা বললাম, আপনার সাথে দেখা হয়েছে 2013-ও, লিসবন গেছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুজুর, প্রোগ্রাম দেখি সব সময় আপনার, এটা দেখি আমি, আপনার এক অনেক অন্তর থেকে পালা পাই কথাবার্তা। তো আমার একটা প্রশ্ন হুজুর, আমি তো এই দেশে আসছি কয়েকদিন আগে, এখন আমি যে বাথরুমে যে সময় যাই, আমি বাথরুমে আমরা ছোটবেলা মসজিদে আমরা গ্রামে বা আমরা বাংলাদেশে মসজিদে পড়েছিলাম ওজুর দোয়া, ওজুর দোয়া বিসমিল্লাহ আলিউল্লাহ আজিম আলহামদুলিল্লাহ, যে দোয়া আছে ওজুর দোয়া, এই ওজুর দোয়াটা আমি বাথরুমের ভিতরে আমি পড়তে পারবো কিনা, এবং বাথরুমে বিসমিল্লাহ বললে ওজু করতে পারবো কিনা? কেউ কেউ বলে যে ওজুর দোয়া পড়া ঠিক না, এখন ইমুজির কোনো
ইসলাম ওর কোরআন হাদিসের ভিতরে এটা বুঝি নাই। আচ্ছা বিসমিল্লাহ হইয়া ওযু করতাম। আর দুই নম্বর প্রশ্ন ওই লোক ওযু, আমি রেস্টুরেন্টে কাজ করি, তো কাজ করলে এখানে আমি রেস্টুরেন্টের ভিতরে কাজ করি আর কি, ইনসাইডে। এখন নমাজের সময় আসলে এখন তো বিজি টাইম, যদি আমি ফরজ আদায় করি জাস্ট ফরজ, মনে করেন মাগরিবে ফরজ অথবা জোরে ফরজ অথবা যে কোনো ফরজ সাইড আদায় করলে এগুলো আমার চলবে কিনা না পরে কথা বলতাম, এটা তোরা একটু বললে আর কি। আচ্ছা ঠিক আছে, আর দোয়া করবো আর কি। জাজাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ দেখি এরপরে কোন কে আছেন, একটা ব্রেকে যেতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম কোদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ জি, ভাই আপনার প্রশ্ন কি বলেন? ভাই আমি একটা পোয়াব দেখছি, আমার একটা সাথে আমার মারি দিয়েছে, ওটার জানতাম বলি ইয়া করছি না। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আপনি ইয়ে রাখেন, প্রশ্ন রাখেন, আমরা যখন আসবো ইনশাল্লাহ ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আপনাদের কয়েকজনের বেশ কয়েকজনের প্রশ্ন বেশ কটা জমে গেছে, আমরা এইসব প্রশ্নের আনসার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ব্রেক থেকে এসে। আমাদেরকে এখন একটা ব্রেকে যেতে হচ্ছে, এই জন্য আমরা খুবই দুঃখিত, প্রশ্ন নিয়ে নিলাম জবাবতে পারলাম না, অপেক্ষা করুন ইনশাল্লাহ ব্রেক থেকে এসেই আপনাদের জবাব দিয়ে শুরু করবো। অতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমরা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের অডিয়েন্স, দূর থেকে এবং কাছের থেকে, দেশ থেকে বিদেশ থেকে, ইউরোপ থেকে আমেরিকা থেকে যত ভাই বোন শরিক হয়েছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি আবুল হোসেন খান, আজকের প্রোগ্রাম এনলাইটেন জার্নি ইকরা টিভির বাংলা আয়োজন। তো আমরা ব্রেকের আগে আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, এগুলো যদি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি বোধহয় ভালো হবে। এরপরে অনেক ভাই বোন লাইনে আছেন, একটু সবর করতে হবে, আশা করছি ইনশাল্লাহ আপনারা কল করবেন এবং আমরা কল নেব একটু পরে, এতক্ষণ পর্যন্ত সবর একটু করেন। দেখি যে প্রশ্নগুলো আসছে, একজনের প্রশ্ন ছিল যে সুন্নত পড়ে দোয়া করবেন নাকি সকল নামাজ শেষ করে করে এরপরে দোয়া করবেন। জি, সকল নামাজের পরে পরে কোনো দোয়া নাই, কেমন দোয়া আপনি এক নামাজ শুরু করছেন, ফর এক্সাম্পল জোহরের নামাজ আপনি পড়বেন, জোহরের সুন্নত আছে, এরপরে ফরজ আছে, তারপরে সুন্নত, তারপরে নফল, আপনি সকল নামাজ শেষ করে যে দোয়া বলতে দোয়া চান সেই দোয়া আপনি করেন আপনার বাসায়, কেমন আপনার যে ল্যাঙ্গুয়েজ আল্লাহ দিয়েছে, বাংলা হোক, সিলেটি হোক, নোয়াখালী হোক, ইংলিশ হোক, আরবিক হোক, যে কোনো ভাষায় আপনি দোয়া করেন, শেষে নামাজ শেষ করেছেন দোয়া করেন, করতে পারেন, দোয়া করতে হবে, কোনো জরুরি না হাত টাত উঠাইয়া একটা দোয়া লাগবে নামাজ শেষ করছেন, এই জাতীয় কোনো কাজ জরুরি না। এবারে আসেন যে আপনি এই দোয়া তো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন বললাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়েছেন, এটার নাম হচ্ছে আজকার। আমরা দোয়া বলি যেন দোয়া বলতেই আমরা মনে করি, দোয়া শব্দ আসলেই মনে করি হাত উঠাইয়া একটু নিজে কিছু বলতে হবে বলে এটা শেষ করতে হবে, এই জাতীয় একটা নিয়ম আমাদের মাইন্ডে এসে যায়। দোয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পর তুমি সালাম ফিরিয়ে বসো, দোয়া করো, সেই দোয়াগুলোর নাম বলা হয়েছে আজকার। এই জন্য আমি একটু আগে উল্লেখ করেছি আমার আজকের টপিকের মধ্যেও যে আল আজকার বাদা সালাতুল ফরিদা অথবা বাদা সালাতুল মাকতুবা, যে ফরজ নামাজের পরে তুমি বসো আজকার করো, এই আজকারটা হচ্ছে দোয়া। এখানে কয়েকটা জিনিস কিন্তু আছে, এক নম্বর হচ্ছে তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এগুলো আছে না? এগুলো আছে, এই জন্য এটাকে বলা হয় আবার তাসবিহ। তারপরে দোয়া আপনি রব্বানা জাতীয় দোয়া করবেন, কোনো অসুবিধা নেই, এগুলোও দোয়া। আজকার হ্যাঁ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি, এই যে দোয়াগুলো এগুলো দোয়া না, এই যে দোয়া পেয়ে গেছেন, এই দোয়াগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াগুলো আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে পরে করে ফেলবেন। দোয়া করলেন এখানে বসে বসে এই জাতীয় দোয়া, আজকার, এরপরে কি বলছিলাম তাসবিহাত সব শেষ করছেন, এবার আপনি আপনার সুন্নত পড়েন, এরপরে আপনার নফল বা আরও যদি পড়তে চান পড়েন, এরপরে যদি আপনার দিল চায়, আপনার মন চায়, আরও দোয়া টুয়া করবেন, করেন, কোনো আপত্তি নাই। তাইলে সুন্নতের পরপর কোনো দোয়া নাই, কেমন? এবার চলি, যে আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে ইদানিং ইউটিউবের মধ্যে হুর বলে কিছু মহিলাদেরকে অত্যন্ত সাজিয়ে গুজিয়ে এনে পেশ করা হয়,
আর এই জান্নাতে হুরের এক্সাম্পল দেওয়া। ভাইজান দেখেন, ভাইজান আসলে ও উল্লেখ করেছেন একটা একটু প্রতিবাদী খণ্ডে তিনি বলেছেন যে এই জাতীয় কারবার কেন শুরু হয়ে গেল, জান্নাতের হুরের সাথে দুনিয়ার কোনো জিনিসের কোনো মানুষ কেন, কোনো জিনিসের সাথে কোনো এক্সাম্পল হয় না, কোনো এক্সাম্পল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালেহীন, নেককার মানুষের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছেন, কি রেখেছেন শুনে ভালো করে, মালা আইনুন রাআত, কোনো চোখ দুনিয়ার দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান দুনিয়ার কোনো কান আজ পর্যন্ত শুনে নাই, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, কোনো মানব জাতি কোনো মানুষ পর্যন্ত এটা তার কলব দিয়ে তার ফিকির দিয়ে চিন্তাও করতে পারে নাই, পারবেও না। আল্লাহ আকবার। তো যে জিনিসের কোনো কল্পনা করা যায় না এটার এক্সাম্পল কেমনে দিবেন, এটা অসম্ভব। এই জন্য যারা এইসব কাজ করতেছেন আল্লাহর কাছে জবাবদিহি হবেন। আমরা প্রতিবাদ করছি, ভাইয়ের সাথে সুরে সুর মিলিয়ে আমিও প্রতিবাদ করছি, কিন্তু সকল ভাই বোনকে বলবো এই জাতীয় জিনিসে আপনারা কান দিবেন না এবং এগুলো আপনারা দেখবেন না, কোনো এক্সাম্পল হতে পারে না। কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক্সাম্পল তিনি দেন নাই, তিনি দিয়েছেন যে এইভাবে এইভাবে করে পাওয়া যাবে, কিন্তু কী হবে কেমনে হবে, অনেক এক্সাম্পল এসেছে হাদিসের উপর, কিন্তু আপনি দুনিয়ার কোনো মানুষকে ফিট করে আর লিপস্টিক হকিস্টিক লাগাইয়া আপনি একটা এক্সাম্পল দিবেন, কোনো প্রয়োজন নাই। আপনি ওয়াজ করতে থাকেন, গাইবি ওয়াজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন বর্ণনা তা আপনি বলেন মানুষকে, এবং আপনি এক্সাম্পল দিয়ে না, মানুষ দিয়ে এক্সাম্পল দিয়েন না, কেমন এক্সাম্পল না দিয়ে শুধুমাত্র আপনি হাদিসগুলা পেশ করেন, এটাই হচ্ছে আলেমদের জিম্মাদারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক জিম্মাদারি সঠিকভাবে পেশ করার তৌফিক দান করুন। শুকরান। তারপরে যাচ্ছি আমরা, যে একজন ভাই লিসবন ছিলেন ওই সময় ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান। ভাইয়ের প্রশ্ন কয়েকটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে উজুর মধ্যে একটা দোয়া তিনি শিখেছিলেন ছোটোবেলা, এই দোয়াটা তিনি পড়েন বাথরুমে। প্রথম কথা বলি ভাই জান, যে বিসমিল্লাহির আলী আজিম নামে যে দোয়া আপনি পড়েন এটা আপনি আর বাদ দিয়ে দেন, এটা আমরাও আগে পড়তাম, আমরাও শিখেছি আপনার মতো করে, কিন্তু যখন কিতাবপত্র পড়ে দেখি এই দোয়ার তো কোনো অস্তিত্ব নাই, কেমন তো এই জন্য এই বিসমিল্লাহির আলী আজিম দোয়াটা আপনি বাদ দেন, এটা আপনি আর পড়বেন না। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া দিয়েছেন এই দোয়াটা পড়েন। তিনি তিনটি দোয়া দিয়েছেন ভাইজান, ভালো করে খেয়াল করেন। প্রথম বলেছেন তুমি বিসমিল্লাহ বলে উজু শুরু করো, এই হলো উজুর দোয়া বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ রহমান রহিম দরকার নয়, শুধু বিসমিল্লাহ বলে আপনি শুরু করে দেন। মাঝখানে মাঝখানে যদি আপনি পারেন কেমন, তাইলে আল্লাহুম্মা ওয়াফিলি দম্বি ওয়াসরিলি ফি দারি বারিকলি ফি রিজকি, একটা দোয়া আছে উজুতে পড়া যায়, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে বলছি আমি। আর উজু শেষ করেছেন, এবার সব শেষ পাঠ হওয়া দোয়া শেষ, এবার উজু উজু যদি মুছতে চান মুছেন, টাওয়াল ইউজ করেন আর আপনি দোয়া পড়েন, উজু শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ। এরপরে আরেকটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, শাহাদা কালিমা শাহাদা, এরপরে এই দোয়া যে ব্যক্তি এড করে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাতের আটটি গেট খুলে ডাকাডাকি করবেন। সুবহানাল্লাহ, কেমন আটটি গেট খুলে দেওয়া হবে, সে যে গেট দিয়ে দাখিল হতে চাইবে আল্লাহ তাকে ওয়েলকাম করবেন। সুবহানাল্লাহ, দেখছেন নি এত সুন্দর দোয়া। কিন্তু ওই যে আগে যেটা দোয়া বলেছেন ওই দোয়ার কোনো অস্তিত্ব নাই, আপনি যেটা আলেমদের কাছ থেকে শুনেছেন যে ঠিকই শুনেছেন। এই জন্য আপনাকে বলবো, যেহেতু আপনি আল্লাহর সাথে আমাকে মহব্বত করেন, আপনাকে আমি চিনি নাই কিন্তু আপনি যেহেতু মহব্বত করেন আমি আপনাকে মহব্বত করি, যে না আপনাকে আমি মহব্বত করে বললাম, ওই দোয়া বাদ দেন আর এই দোয়াটা এখন পড়বেন। এখন আসেন সেকেন্ড কোয়েশ্চন ছিল, বাথরুমে আপনি পড়বেন, জি বাথরুমে দোয়া পড়া যায় যদি আলাদা বাথরুম থাকে, টয়লেট না থাকে, আর টয়লেটের কাজ শেষ করে ফেলেছেন, ফ্লাশও দিয়ে ফেলেছেন, তাইলে কোনো দুর্গন্ধ নাই কিচ্ছু নাই, বাত করছেন উজু করছেন, আপনি উজু থেকে বের হবেন, ডোর খুলছেন, ডোর খুলেই আপনি বের হয়ে এই দোয়াটা পড়ে ফেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, এই দোয়াটা পড়ে ফেলেন, কেমন তাইলে আপনার উজুর দোয়া হয়ে গেল। কিন্তু বাথরুমের ইনসাইড না পড়াটা ভালো, যেহেতু এখানে টয়লেট সহ আছে। তারপরে যাই আমি ইনশাল্লাহ, ভাইয়ের প্রশ্ন ছিল যে শুধুমাত্র ফরজ নামাজ যদি আমি রেস্টুরেন্টে থাকি তাইলে কি পড়ে ফেললে হবে, জি শুধুমাত্র ফরজ, যেহেতু আপনার টাইম খুব টাইট তাইলে আপনি পারমিশন নিয়ে আপনার উজু আছে, আপনি যে কোনো এক কোনায় বিলম্বকি হয়ে আপনি আপনার ফরজটা পড়ে ফেলেন,
সুন্নাত আপনি পারছেন না, আল্লাহ দেখতেছেন আপনার উজর, আপনি উজরওয়ালা মানুষ হয়ে গেছেন, আপনি কাজ করবেন, কাজের সময় তো তারা টাইম দিবে না, অথবা আপনার ভিড় খুব বেশি, কি বলে মানে খুব বেশি ক্রাউড হয়ে গেছে এবং আপনার জন্য কাস্টমার অপেক্ষা করতেছে, এটা হইলে আবার ঠিক হবে না। এই জন্য আপনি শুধুমাত্র ফরজ পড়ে ফেলেন ওয়াক্ত পথ, কিন্তু ভাই একসাথে জমাইবেন না, অনেক লম্বা লম্বা টাইম, এক একটা ওয়াক্তের টাইম অনেক লম্বা, তো সেই হিসাবে আপনি পাঁচ মিনিট সাত মিনিট আবিষ্কার করবেন, বাইর করবেন, বাইর করে নামাজটা শুধুমাত্র ফরজটা পড়ে ফেলেন প্লিজ। বাসায় গিয়ে আপনি সুন্নত পড়েন যদি সুন্নত পড়তে চান, কোনো কোনো সুন্নত যেমন হজরে সুন্নতের কাজা আছে, আপনি যদি দেরিতে পড়তে চান তাহলে আপনি এটা পড়তে পারবেন, আর অন্যান্য ওয়াক্তে যদি সুন্নত গিয়ে আপনি বাসায় পড়েন কোনো অসুবিধা নাই, অনুফলের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে পড়তেই হবে সুন্নত, এটা জরুরি না কাজা নাই, কেমন পড়েন সওয়াব পেয়ে যাবেন এবং সবটা হবে অনুফল পড়ার সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকজনের প্রশ্ন ছিল যে হ্যাঁ ফরজ নামাজের কোনো কাজা করবেন না ভাইজান, আপনি কাজের জন্য ফরজ নামাজের কাজা করবেন, ফরজ ফরজই, আপনার কাজ থেকে আরও জবরদস্ত আরও বড়, কোনো ফরজের তুলনা হয় না কোনো জিনিসের সাথে, এই জন্য ফরজ নামাজের কোনো তুলনা আপনি পাবেন না ভাইজান। প্লিজ দুই অক্তের নামাজকে একসাথে জমা করবেন না, তিন তো জমা করবেন না, সারাদিনের নামাজকে জমা করে এরপরে রাত্রে বারোটায় গিয়ে একটায় গিয়ে আপনি পড়বেন, এই অভ্যাসটা অনেকের আছে, এই এই অভ্যাসটা অত্যন্ত খারাপ অভ্যাস, এটা আপনি করবেন না প্লিজ। আপনাকে আমি মহব্বত করে বলছি, যেহেতু আপনিও মহব্বত করেন, যে প্লিজ আপনি কোনো ফরজ জমাত আপনি একসাথে জমাবেন না, ফরজটা আলাদা আলাদা ওক্তে ওক্তে আপনি শুধু ফরজটা পড়ে ফেলবেন, বাসায় গিয়ে পড়ে আপনি যা পড়তে চান না ফল পড়বেন ইনশাআল্লাহ। এরপরে ছিল একজন ভাইয়ের প্রশ্ন যে সাপে খামল দিয়ে দিয়েছে, আমরা দেখেন স্বপ্নের কোনো তাবির করি না অন ইয়ারে, কেমন স্বপ্ন নাম এরপরে তালাকের কোনো মাসালা আমরা দেই না, আমরা একটু বিরত থাকি, যেহেতু স্বপ্নগুলা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এগুলা আসে, এই জন্য অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনি আপনার স্থানীয় ইমাম সাহেবের সাথে আলাপ করে ফেলবেন ভাইজান। জাযাকুমুল্লাহ খাইরান, স্বপ্নের মধ্যে কোনো খারাপই থাকে আল্লাহ আপনাকে হেফাজত করুন, এবং বালাই থাকলে আল্লাহ আপনাকে আরও দান করুন, শুকরান। আমরা যাচ্ছি নেক্সট করে, এখন দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কোদার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন কি বল? জি, আমার প্রশ্ন হলো আমার আম্মু মারা গেছেন, আজকে 9 ডেজ হয়েছে, তো আম্মুর কবরস্থানে আমি ভিজিট করতে গেছিলাম, তো অনেক মানুষরা বলে এটা নাকি হারাম, ওখানে যাওয়া ঠিক না, তো আমি ওখানে গেলে একটু শান্তি পাই, এর জন্য আমি দুই দিন গেছিলাম, এখন একটু আমার ভয় লাগতেছে যে হারাম খাজ, এর জন্য যাইতে মন পাইতেছে না, তো আমি কি যাইতে পারবো ওটা আমি জানতে চাই। আর আরেকটা কোয়েশ্চেন, আমার আম্মুরে যখন গোসল দিতে গেছিলাম লাস্টে, তখন গোসলের রুমে টয়লেট ছিল না, ওয়াশরুম ছিল, তো ওখানে আমরা আসাদু আল্লাহ গুলাম করতেছিলাম, তখন দুই মহিলা পাকিস্তানি তারা বললো ফোরা নিষেধ, ওখানে পড়বা না, তখন আর আমি পড়ি নাই। আচ্ছা আচ্ছা, ও দুইটা আচ্ছা ইনশাআল্লাহ, আমি এখন রাইকা দেই, আপনি বলুন। হ্যাঁ ইনশাআল্লাহ, আপনি রেখে দেন, আমরা আর কিছু কল নিয়ে নিই একসাথে, জবাবগুলো একসাথে দেই ইনশাআল্লাহ। দেখি কে আছেন নেক্সট করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কোদার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাজেন প্রশ্ন কি? আমার প্রশ্ন হুজুর আপনার কাছে, আমি ফজর নামাজটা রেলকা একটু উঠতে লেট হয়ে গেছে বলতে, টাইমের ভিতরে আমি দেখছি করি চেক করি যে 7:17 তলে হইব সানসাইট হইব, তো আমি ধরে লোকা 20 মিনিট আগে আমি লগে লগে তাড়াহুড়া করি, আমি ফজরের ফরজ নামাজ পড়ছি, পড়া পদে দেখছি আমার 10 মিনিট টাইম আছে, বাদে আমি সুন্নত পড়ছি, সেই নামাজটা আমার কিতা ঠিক হয়েছে না কথা কাইন্ডলি কইবা। আচ্ছা ঠিক আছে, দোয়া করবা। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নেক্সট কল কে আছেন দেখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম বিনিময় করা যাবে কিনা, এই তো
মানে সেম ওয়েতে আমরা করি যা নরমালি বাট কিন্তু কিন্তু ডিফারেন্ট করতে হইব কিনা। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আছে আমার কাছে, বলেন তো। আপনার তো মাঝে মাঝে দেখা হয় আপনার সাথে, অনেক কুশল বিনিময় হয়। আমি একটা জিনিস ফলো করছি যে আমি এক লোকাল মসজিদে নামাজ পড়ি সব সময়। কোভিড এর পর থেকে এই মসজিদটা খোলা হয়েছে, কিন্তু যেগুলা কুরআন শরীফ টুরআন শরীফ এমন ভাবে বেন্ডিশ করা রাখা হয়েছে যে জীবনে আর কোনোদিন খোলা হইব খেলো এইটা। কিন্তু এখানে দেখা যাইতেছে আবার, এটা আপনিও ভালো করে জানেন, আমরাও মনে মনে বুঝি এগুলা, যে কিছু কিতাব আছে যে আলোচিত সমালোচিত এগুলা মেম্বরের সাথে রাখা হয়েছে, এগুলার আমল ঠিকই করা হয়। আচ্ছা ঠিক আছে। এগুলার আমল ঠিকই করা হয় কিন্তু কুরআন শরীফটা খোলা হয় না এইভাবে বানিয়ে, এটা সম্বন্ধে একটু বলবেন প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনি একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ, আমরা যদি একসাথে আনসারটা দিই ভালো হবে আশা করি ইনশাল্লাহ। দেখি নেক্সট কলে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন একটু বলে ফেলেন। প্রশ্ন যা হুজুর, আমার আমার এক নাতি আড়াই বছর গেছে, মাকে নাই ইতালায় কিতা করতাম আমরা। আর আর একটা কথা হইলো, আপনারা যে নামাজের কথা কইয়া যে নবিয়া কইছেন, আমি জেলা পড়ি ওলা পড়ো, তা আমরা মেলুকে ওলা সমান পড়তাম, আমি তোলা নামরা পড়তাম। আচ্ছা ইনশাল্লাহ। বীর মাত্র নামাজ। আচ্ছা ঠিক আছে, সুন্দর, অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা আর এখন না নেই প্রশ্ন, টাইম কমে যাবে, পরে আনসার দিয়ে দেই, পরে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা কল নেব। তো চলেন, আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল যে একজন বোন প্রশ্ন করেছেন, তার আম্মা ইন্তেকাল করেছেন এবং উনি কবর জিয়ারাতে চলে গেছেন, অনেকে ওনাকে হারাম বলে একটু বয় দিয়েছেন। হ্যাঁ, আসলে বোন হারাম শব্দ ইউজ করা বড় কঠিন। আল্লাহ তাআলা যত বিষয়কে হারাম করেছেন সেগুলো আমরা হারাম বলবো, কেমন? আর যত বিষয় আল্লাহ নিজে হারাম করেন নাই, হারাম শব্দ ইউজ করতে অনেকে কেয়ারফুল থাকে না, বেখেয়ালে ইউজ করে ফেলে, একটু শক্ত জিনিস হইলে পরে বলে এটা হারাম হয়ে গেছে, কেমন? তা আসলে শক্তভাবে যেটা বলা আছে হাদিসে এটা বললেই ভালো, কিন্তু হারাম না বলা ভালো। যেমন কবর জিয়ারাতে আপনি গেছেন, সাহেব বলতেছে এই আপনারা আসা হারাম, মানে মেয়ে লোক আসা হারাম, এটাই বলতে চাইছে। তো আসলে হারাম শব্দ এভাবে ইউজ না করা ভালো, এক নম্বর কথা। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, কবর জিয়ারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত করে মানা করেছেন, কেমন মানা করেছেন, নিষেধ করেছেন যে কোনো মেয়ে লোক যেন না যায়। ইভেন তিনি লানুল্লাহু যুওয়ারাতুল কবর বলে একখানে হাদিসে উল্লেখ করেছেন যে যেসব মহিলা কবর জিয়ারত করতে যাবে তাদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ হোক। তো এই হাদিসের কারণে যেহেতু খুব শক্ত কথা আসছে, অভিশাপ আসছে, লানত আসছে, এই জন্য অনেকে এটাকে হারাম বলে ফেলেছেন। তো ঠিক আছে, ওনাদের ব্যাপার, কিন্তু আপনি আমি হারাম না মনে করলেই হবে, এটা আপনি এমন জিনিস না যে আপনি হারাম করে ফেলেছেন। হ্যাঁ, গুনার কাজ, আপনি আর যাবেন না বোন, আপনি কবর জিয়ারত না করে আপনার ঘর থেকে বেশি করে আপনার আম্মার জন্য দোয়া করবেন। দোয়া করা হচ্ছে জরুর, কিন্তু কবর জিয়ারত করা কোনো মহিলার জন্য যাওয়া প্রয়োজন নাই, উচিত না। আপনার পুরুষরা যেন যায়, আপনার স্বামী যাক অথবা আপনার ভাই বন্ধুরা যাক ইনশাল্লাহ। এরপরে যেটা আপনি বলেছেন যে ওখানে গিয়ে দেখেছেন যে গোসল দেওয়ার রুমের মধ্যে অনেক কিছু রাখা, আপনার সেখানে দোয়া পড়া সাধু আল্লাহ যে দোয়া, এই দোয়া আপনি পড়েছেন না? ওখানে যেহেতু কোনো টয়লেট না এবং এটা কোনো নিষিদ্ধ জায়গা না, এমনি গোসল দেওয়ার জায়গা, সেখানে অন্যরা আপনাকে একটু মানা করেছে এই দোয়া পড়তে, না অসুবিধা নাই, ওখানে দোয়া পড়া যায়, কেমন? ওখানে দোয়া পড়া যায়, গোসল দেওয়ার দোয়া আমরা পড়ি, কেমন? কিন্তু গোসল দেওয়ার সময় দোয়া পড়া প্রয়োজন নেই, কেমন? শুধু পানি দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, বস শেষ। কিন্তু ওখানে দোয়া পড়ার জন্য ওনারা একটু কঠোর হয়ে গেছেন বোধহয় আপনার ব্যাপারে, এই কঠোরতা ওনারা না করলে পারতেন, যেহেতু এখানে কোনো টয়লেট না, উজুর জায়গা অথবা গোসলের জায়গা, এটা পাক জায়গা, এখানে দোয়া পড়া সম্ভব ছিল, কিন্তু আপনাকে তারা একটু কড়াকড়ি করেছে। যাক, এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্ন ছিল যে একজন ভাই প্রশ্ন করেছেন, তিনি ফজরের নামাজটা লেট করে পড়েছেন, প্রায় 20 মিনিট আগে উঠেছেন, নামাজ পড়ে দেখেছেন এখনও টাইম সূর্য উদার উঠার 10 মিনিট বাকি আছে, একটু হ্রাস করেন করে তিনি ফরজ পড়ে ফেলেছেন আগে, এরপরে সুন্নত পড়েছেন। জি, আপনার নামাজ হয়ে গেছে ভাইজান, একবারে ওয়াক্ত মতো হয়েছে, লেট যেটা করেছিলেন সেটা হলো যে আপনি জুমাত মিস করেছেন বা আর্লি পড়তে মিস করেছেন, যদি জুমাতে না যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আপনি আপনার ঘরে পড়েছেন, মাশাল্লাহ
আপনি অন টাইম পড়েছেন, 10 মিনিট আগে পড়তে পেরেছেন, এটা খুব ভালো করেছেন। অবশ্য আপনার ওই সময় ইতস্তত বোধের ফলে অথবা আপনি টাইম ভালো করে খেয়াল করেন নাই, 20 মিনিট সময় যেহেতু ছিল উজুর উজুর পরেও, আপনি ফরজ পড়ার পরে যেহেতু 10 মিনিট হাতে ছিল, আপনি রেগুলার নিয়মে নামাজ পড়তে পারতেন। সেই রেগুলার নিয়মটা ছিল আগে সুন্নত পড়বেন পরে ফরজ পড়বেন, কিন্তু আপনি আপনার এই তরস্তের কারণেই তাড়াহুড়ার ফলে আপনি আগে ফরজ পড়ে ফেলছেন, যেহেতু হয়ে গেছে এরপরে সুন্নত পড়েছেন, সুন্নত কিন্তু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যদি কেউ ফরজ আগে পড়ে ফেলে কোনো জমাতে গিয়ে শরীক হয়ে যায় অথবা কোনো কারণে, তাহলে পরে যেন সে এই সুন্নতটা পড়ে নেয়। আপনি পরে পড়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক করেছেন, আপনার নামাজ হয়ে গেছে, কোনো দুশ্চিন্তা নাই ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন ছিল যে হ্যাঁ, এক জায়গায় কাজের জায়গায় এক ভাইয়ের প্রশ্ন ছিল, অনেক জাতির বিশ্বাসী মানুষ থাকে, এখন আমি সেখানে গেলাম, আমি একজন মুসলিম, ওনারা অন্যান্য আসে বেশি বিশ্বাস করেন, তো এই অবস্থায় আমি সালাম দিন। দেখেন আপনি যেহেতু নিজে মুসলিম, যদি আর কোনো মুসলিম থাকেনও আপনি সালামটা পরে ওনাকে একলা দিয়েন, কারণ হচ্ছে যে আপনি যদি সালাম অন্য তরিকায় দেন তাদের মধ্যে একটা ডাউট আসতে পারে যে আমাদেরকে সাথে এই ব্যবহারটা কেন করলো। যদি তারা না জানে এটা, তাইলে আপনি আসসালামু আলা মান ইত্তাবা, অথবা আপনি আর একটা স্টাইল আছে, আসসালাম আসসালামু আলাইকুম মান ইত্তাবা আলহুদা আসতে করে বললেন, তাও হয়। কিন্তু উত্তম হয় যে তারা যে স্টাইলে হাই হ্যালো করে আপনি হাই হ্যালো করলেন, আর যখন মুমিনের সাথে দেখা হবে কোনো মুসলমান বা এর সাথে কোনো কলিগের সাথে, ওই সময় তারে একলা আপনি সালাম দিলেন, ওইটাই উত্তম। কেমন, কারণ ওই সময় সাহাবিদের সময় সালাম দেওয়া এটাই ছিল স্টাইল, কেমন যে অন্য কোনো ওয়ার্ড আর ছিল না, এই জন্য তারা সালাম দিত, ওরাও তো আরব ছিল, কেমন এই জন্য তারা আসসালামু আলাইকুম বলতো। তো এই জন্য সালাম দিতে হইলে মিক্স অবস্থায় আসসালামু আলা মান ইত্তাবা আল-হুদা বলতে হবে, আর উত্তম হয় যেহেতু অন্যান্য সব ধরনের বিশ্বাসী মানুষ এখানে আছে অথবা অবিশ্বাসী পর্যন্ত আছে, অতএব আপনি এদেরকে সালাম না দিয়ে হাই হ্যালো করে ফেললেন কাঠিসির জন্যে, আর পরে আপনার ইমানদার ভাইয়ের সাথে আপনি আপনার আপনার সালাম বিনিময় করলেন ইনশাআল্লাহ। তারপরে আমরা যাচ্ছি যে কোনো মসজিদে কোরআন আছে রাখা, এগুলো সব বন্দী করে রাখা হয়েছে। জি, সকল মসজিদে কোরআনগুলো বন্দী হয়ে গেছে, এবং একই সাথে কোরআনের সাথে অন্যান্য যত বই পুস্তক আছে ওগুলোও কিন্তু বন্দী হয়ে আছে। কিন্তু আপনি যেটা কথা উল্লেখ করেছেন ভাইজান, এটা খুবই দুঃখজনক যে কোরআন পর্যন্ত বন্দি, হাদিস পর্যন্ত বন্দি, এই অবস্থায় অন্যান্য আজকারের বুক হোক আর আলোচনার বুক হোক, যদি এমন হয় যে ইমাম সাহেব তার আসার সময় একটা সাথে করে নিয়ে আসেন আবার তিনি নিয়ে যান, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি মিম্বরে অন্যান্য বুক রাখবেন আর কোরআন রাখবেন না, এটা আপত্তিকর, এটা ঠিক না। এই জন্য আমি অনুরোধ করব যে আপনি আপনার ইমাম সাহেবকে একটু বলবেন যে আপনার আলোচনার জন্য যে কিতাব লাগবে এই কিতাবটা আপনি নিয়ে আসবেন, আবার আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। কিন্তু এখানে যেহেতু কোরআন পর্যন্ত আপনারা রাখতেছেন না, তাইলে এই এই বইগুলো এখানে রাখা উচিত না। কেমন এভাবে করে পরামর্শ দেন, যে কোনো জিনিস যদি আমরা কোনো জায়গায় একটু অড লুকিং দেখি, তাইলে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে এই কাজটাকে, অড লুকিংটাকে যেন আমরা এই সংশোধন করে দিই। কেমন সংশোধন করার জন্য আমরা ইমানদাররা সবসময় আমাদের উপর দায়িত্ব আছে, উল্টাপাল্টা দেখবো, সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। এবং কিন্তু এটাকে ইস্যু করা ঠিক না যে কেন আপনারা কোরআন না রেখে, কেন আপনারা কোরআন না রেখে এটা রাখছেন, এটা হলে চার্জ হয়ে গেল, এটা হলে আপনি একটা একটা কি বলে একটা একটা জিনিস রেজ করে ফেললেন, প্রয়োজন নেই। এই কেন টেনতে না গিয়ে এবং কোনো চার্জ না করে আমরা ভদ্র ভাষায় সুন্দর করে পরামর্শ দিতে পারি, পোলাইটভাবে আমরা আমাদের ইমাম সাহেব হোক মুসল্লি সাহেব হোক আমরা রিকোয়েস্ট করতে পারি ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট কলটা ছিল যে একজনের নাতির, আড়াই বছর হয়ে গেছে এখনও কথাবার্তা শুরু হচ্ছে না, আমাদেরকে এক্ষুনি শেষ করতে হবে। আড়াই বছরের জন্য আমরা বলবো দোয়া করবেন, আর আপনি এই রুকিয়া করার কাজটা শুরু করে দেন বোন ইনশাআল্লাহ, এবং দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তারজমান খুলে দিবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকল নামাজ আল্লাহ পাক আমাদেরকে আজকের কথাগুলো কবুল করুন এবং সঠিক জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। আজকে এই এই পর্যন্তই আমাদের প্রস্তুতি ছিল, আমাদেরকে এক্ষুনি শেষ করতে হচ্ছে, এই জন্য আপনাদের শেষের দু একটা বিষয় খুব মানে সুন্দর করে প্রেস করা সম্ভব হয়নি বলে খুবই দুঃখিত। আগামী বুধবারের প্রোগ্রামের অপেক্ষায় সবাইকে আবার দাওয়াত জানিয়ে আমি এক্ষুনি শেষ করছি, ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته